হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতে পাচ্ছ আমি আর অ্যাঞ্জেল রেডি হয়ে টোটোতে চলে যাচ্ছি অ্যাঞ্জেলের স্কুল, কারণ আজকে স্যাটারডে, অ্যাঞ্জেলের আছে অলিম্পিয়াডের এক্সাম, আর আজকে হচ্ছে ওর ম্যাথ এক্সাম আছে, আজকেই লাস্ট। তো ফাইনালি আমরা স্কুল পৌঁছে গেছি, 9:10 অনেক হড়বড়িতে এলাম, মানে ভাবছিলাম যে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু খুব স্পিডে আনলো টোটোতে। তো যাই হোক, অ্যাঞ্জেলের এক্সাম 9:15 থেকে মানে স্টার্ট হয়ে যাবে, তার আগেই ঢুকতে হবে 9:00। তো চলো, আমরা স্কুলে ঢুকে গেছি। তো অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকেও তোমরা সবাই বেস্ট অফ লাক বলে দিও, অ্যাঞ্জেল ভালোভাবে এক্সাম দিক, এটা অ্যাঞ্জেলের ফার্স্ট টাইম অলিম্পিয়াডের এক্সামে বসবে। তো চলো, তো বেস্ট অফ লাক অ্যাঞ্জেল। আমি কখন অলিম্পিয়াড দিয়েছি না, এই তো ফার্স্ট ক্লাস ওয়ানে। তো চলো আমরা স্কুলে এখন ঢুকছি, তারপর পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এমনিতে আমি ভাবছিলাম যে প্রচণ্ড লেট হয়ে গেছে, 5-10 মিনিট আছে, মানে আমরাই হয়তো সবার লাস্টে ঢুকেছি, কিন্তু স্কুলে ঢুকার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে কেউ নেই কেন, দু একজন আগের দিকে আছে দেখছি, কিন্তু এত কম হওয়া তো উচিত নয়, কারণ জানি যে ম্যাথে অনেকেই এক্সাম দেবে আর কি। তো যাই হোক, স্কুলের ভিতরে ঢুকে বসেই আছি যে অ্যাঞ্জেলের সব জিনিসগুলো ওকে রেডি করে দেবো, আর আমার এক্সট্রা জিনিসগুলো প্যাকেটে নিয়ে নেবো। তো তা করতে আস্তে আস্তে অনেক স্টুডেন্টই আসছে, তারপর পরে ভাবলাম বা অ্যাঞ্জেলের সঙ্গে সঙ্গে ম্যাথে মানে অনেক স্টুডেন্ট ভরেছে আর কি। তো যাই হোক, টিফিন টিফিন খাওয়া হয়ে গেছিলো, তো টিফিন বক্স আমি নিয়ে নিলাম নিজের প্যাকেটের মধ্যে, আর ওকে দেখে নিলাম সব পেন্সিল টেন্সিল সব ঠিকঠাক আছে কিনা, যদিও বাড়িতে দেখে এসেছিলাম, তাও এক্সাম হলে ঢোকার আগে আরেকবার দেখে নিলাম আর কি। তো সবাই এমনি রেডি আছে এক্সাম দেওয়ার জন্য, একটু পরে অ্যানাউন্স করবে মানে রুমে যাওয়ার জন্য। আর এই হচ্ছে অ্যাঞ্জেলের হল টিকিট, এই হল টিকিট আর এক্সাম বোর্ড আর পেন্সিল বক্স নিয়ে ঢুকতে হবে, আর একটা এক্সট্রা জিনিস ঢুকতে দেবে না, একবার বলে দিল। তো যাই হোক, বেকার ব্যাগটা আমি রেডি করলাম, ব্যাগটা আমি আমার সাথেই রেখে নেবো, বোর্ডটা আর বক্স টক্স দিয়ে ওকে পাঠিয়ে দেবো। তো চলো, মোটামুটি অ্যাঞ্জেলের সব রেডি হয়ে গেছে, ওকে এবার এক্সাম হলে পাঠানোর ব্যবস্থা করা যাক। আর আজকে ঠান্ডাটা কিন্তু বন্ধুরা দারুণ অস্বাভাবিক ঠান্ডা। Blue or black walk-in. Rest of the things you can keep here. Put the things in the bag and you can keep your bag in the hall. No problem, it is safe. চলে গেছে ক্লাসরুমে, ওর এক্সাম 2 মিনিটের মধ্যে স্টার্ট হবে, আর আমি এখানে ওয়েট করব, কারণ বাড়ি যাওয়া আসাতে প্রায় 1.5-1 ঘন্টা ওখানেই পেরিয়ে যাবে। তো সব স্টুডেন্ট ঢুকে গেছে ক্লাসে, আমি এখন এখানে ওয়েট করছি স্কুলের বাউন্ডারির ভিতরেই। আর অ্যাঞ্জেলকে টোটোতে আস্তে আস্তে খাইয়ে দিয়েছি দেখতেই পেলে, না হলে আর পরে মানে এক্সাম শেষ হতে হতে সময় হয়ে যায়, 10:30 শেষ হয়, ক্লাসরুম থেকে বেরোতে বেরোতে বাড়ি যেতে যেতে 11:10-11:15 হয়ে যাবে, তো অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্যই বাড়ি থেকে বেরোবার সময় আমি সব কিছু করেই এলাম, তাড়াতাড়ি করে উঠে চান টান করে পুজো টুজো করে অ্যাঞ্জেলকেও তাড়াতাড়ি স্নান টান করি, হড়বড়িয়ে মানে খুব জলদি বেরোতে হলো, টোটোও লেট করছিল, ওকে আবার ফোন করে বললাম যে জলদি এসো না হলে অনেক লেট হয়ে যাবে। তো এইখানে যাই হোক টাইমলি পৌঁছে গেছিলাম, আর হাতে সময়ও পেয়েছিলাম অনেকটা। তো যাই হোক, 10 মিনিটের মধ্যে সবাইকে ঢুকিয়ে দিয়েছে ক্লাসে। তো এখন এখানে এখন 1 ঘন্টা ওয়েট করবার আছে, তো ভাবছি আমার খাবারটাও নিয়ে এসেছি, কারণ আমিও এখানেই খেয়ে নেবো। আর ম্যাক্সিমাম গার্জেন চলে গেছে, যাদের দূরে দূরে বাড়ি তারা রয়েই গেছে, একসাথে নিয়েই যাবে। আর এখন তো 9:30 বাজে, 10:30 অব্দি এক্সাম আছে। তো এখন এখানে ওয়েট করি, দেখি ফাঁকা ফাঁকা ভালোই লাগছে রোদে এখানে বেশ। তো চলো আমি একে খাবারটা খেয়ে নিই ততক্ষণ, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এরপর সোমবার দিন এদের 18 তারিখ ক্রিসমাস পার্টিটা সেলিব্রেট করবে আর কি। তো ক্রিসমাস পার্টি হয়ে গেলে তারপরে 18 তারিখই লাস্ট স্কুল। তো মঙ্গলবার থেকে ক্রিসমাসের ছুটি পড়ে যাচ্ছে, 2 তারিখ না 4 তারিখ খুলবে, আর আমরা দেখি বাপের বাড়ি যাওয়ার আছে, এই ছুটিটাই একটু বেশি পাওয়া যায়, আর ঠান্ডা ঠান্ডাতে ভালোই লাগে, কারণ গরমের ছুটিটাও পাওয়া যায় বলতে মানে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর শেষে নতুন সেশন শুরু হওয়ার আগে 1-1.5 মাস ছুটি পাওয়া যায়, কিন্তু ওই সময়টা প্রচণ্ড গরম, মানে কোথায় যেতে আসতে ভালো লাগে না, শরীর খারাপ হয়ে যায়। তো এই ক্রিসমাসের ছুটিটাই মানে টার্গেটে থাকে আর কি যাওয়ার জন্য বাপের বাড়ি। তো ওখানেই যাবো ঝাড়গ্রামে ভেবেছি। তো চলো আগে অ্যাঞ্জেল ভালোভাবে এক্সামটা দিয়ে দিক, এটা ওর ফার্স্ট টাইম এক্সাম অলিম্পিয়াডের। আর যেটা মেন অসুবিধা হয়েছে সেটা হচ্ছে মানে বাড়িতে মা বাপি কেউ নেই, বাইরে গেছে, তো আজকে ফিরবে আর কি বিকেলবেলায়, কালকেই গেছে শুক্রবারে। তো কালকে তো এমনি নর্মাল স্কুল ছিল, সেই জন্য পাঠিয়ে দিয়েছিলাম বাসে, ও বাসেই চলে এসেছিল 1টার সময়, অনেকটা টাইম পাওয়া গেছিলো, কাল সেরকম অসুবিধা হয়নি। কিন্তু যেহেতু আজকে কোনো ট্রান্সপোর্ট প্রোভাইড করেনি, কারণ এই অলিম্পিয়াড এক্সামে মানে বাড়ির লোককেই ছাড়তে যেতে হবে, আনতে আসতে হবে আবার। রোদটা সত্যি বলতে বন্ধুরা খুব খুব ভালো লাগছে, এত খোলা জায়গা তার মধ্যে এত সুন্দর রোদ, আর এখানের পরিবেশটা এত সুন্দর, এত পরিষ্কার, চারিদিকে ফুল গাছের বাগান ভর্তি পরিষ্কার, তোমাদেরকে দেখাই এখানে, দাঁড়াও আমি যেখানে আছি সেখানে গোলাপ ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটেছে, তোমাদেরকে গোলাপ ফুলের যে গাছগুলো একবার দেখাই, দাঁড়াও গোলাপ ফুলের কালারগুলো কি মিষ্টি দেখো, অ্যাকচুয়ালি গোলাপ ফুলের কালার এটাই হয়, রেড কালার। তো একদম অনেকগুলোই ধরেছে, যা মানে তাও এখানকার বাচ্চাগুলো যে রেখেছে এটাই অনেক, পুরো সারি সারি ফুল গাছ, শুধু গোলাপ ফুলেরই গাছ এই দিকটাতে আছে, আর এদিকে সব গাঁদা ফুলেরও গাছ আছে।
আর স্কুলের প্রাঙ্গনটা দেখো কত সুন্দর, নিস্তব্ধ। আজকে যেহেতু স্কুলে সেরকম সব বাচ্চা তো আর আসেনি, যারা পার্টিসিপেট করবে তারাই এসেছে, ওই জন্য স্কুলটা ফাঁকাই আছে চারিদিকটা। আর ওইদিকে এঞ্জেলদের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানে এঞ্জেলদের বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়েই এক্সাম হচ্ছে সবার, সামনেরটাতে। তো ওই দিকটাতে আরও সুন্দর সুন্দর ফুল গাছের চারা আছে, যদি ওই দিকটাতে যাই তোমাদেরকে সেটাও দেখাবো ধরো। আর এখানে আরেকজন এসেছে, ও বসেই আছে আমার সাথেই বসেছিল আর কি। তো যাই হোক, আমরা ফোন টোনগুলো করে নিই বলি। বাট এদিকটা হচ্ছে এঞ্জেলদের বিল্ডিং, এখানেই মানে ফ্রন্টে বসে, মানে এখানেই। আর ওইটা হচ্ছে প্রিন্সিপাল অফিস, এদিকেই এঞ্জেলরা বসে, বাচ্চারা মানে নার্সারি, কেজি ওয়ান কেজি টু, এইদিক এই বিল্ডিংটাতেই থাকে আর কি। তো এই হচ্ছে বন্ধুরা স্কুলের গার্ডেন। আর এখানে ম্যাক্সিমাম যে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, কদিন আগে ওদের প্রজেক্ট ছিল পিটিউনিয়া গাছে, তোমাদেরকে আগের ব্লগে আমি বলেও ছিলাম। তো দেখো প্রত্যেকটা জায়গায় সব বাচ্চাদের প্রজেক্ট রাখা আছে এখানে গোটা স্কুল। আর এখানে কত বোতল এক্সট্রা ফেলা আছে, বাপরে, সবাই কত কষ্ট করে নিয়ে আসার, এখানে কেমন করে ফেলা আছে দেখো। এই হলুদ উঠলো কি আজকে যেন, এখানে আমিও ভিডিও বানাচ্ছিলাম। আর এই এঞ্জেলের ক্লাসে এক বন্ধু আছে, ওর মা ওর সঙ্গে মানে বন্ধুত্ব হলো আর কি। তো কথায় কথায় জানলাম ওরও ইউটিউবে চ্যানেল আছে, তো যাই হোক বন্ধুত্ব হয়ে গেল, ভালোই হলো। দেখো এখানে সব টাঙিয়ে রেখেছে, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথায়, ও বললো আমাদের গুলো ক্লাসের সামনে আছে। আজকে যেহেতু স্কুল একদম পালং শাক, আমি শুধু ভাবছি এটা পিটুনিয়াই হবে হয়তো, গাঁদা আছে, পালং, আজকে যেহেতু প্রিন্সিপাল নেই, কোনো স্যার ম্যাডাম নেই বলে খুলে একটু ভিডিও করা যাচ্ছে, না হলে এখানে তো এনি টাইম সবসময় স্যার ম্যাডাম ঘুরতেই থাকে। এখন আছে হাতে এক ঘন্টার, কি করব বুঝতে পারছিলাম না, তাই আমরা সবাই মিলে ভাবলাম চলো একটু স্কুলটা ঘুরে দেখা যাক, কোনোদিন তো সুযোগ হয় না, তো আজকেই চলো স্কুলটা ঘুরে দেখি। আজই আমরা সব বন্ধু হলাম, বাচ্চাদের জন্য চিনতাম না কেউ কাউকে, কিন্তু ভ্লগের জন্য সবার সঙ্গে চেনা হয়ে গেল ভিডিওতে। তো এখন আমরা চারিদিকে বাগান ঘুরে বেরোচ্ছি, এখন যাচ্ছি গোলাপ দেখতে। এখানে গোলাপ গাছগুলো এত ভালো দেখে মনে হচ্ছে দু একটা তুলেই নি গোলাপ গাছ, ফটোই তুলতে পারবে আর কিচ্ছু পারবে না, তুলতে পারবে না। তুলছি, কালারটা দারুণ কালার। এগুলো কি গাছ লাগাচ্ছ কাকা, ডালিয়া? ও, আর এই গোলাপ ফুলের গাছগুলো তুমি সব দেখাশোনা করো? আর এগুলো কি গাছ গো, হলুদ হলুদ? ও চন্দ্রমল্লিকা। এই দিকটাতে ওখানে মনে হচ্ছে পুকুর টাইপের কিছু আছে, এত ফাঁকা লাগছে। আর ওরা বলছিল এখানে সবজি আছে, দেখা যাক কি সবজি চাষ হয়েছে আদৌ সত্যি না মিথ্যা। এটা কিসের কিছু একটা, মানে লাউ ডাঁটা টাইপের কিছু আছে মনে, সত্যিকারের এই সবজি? বাপরে, এদিকে পুকুরও আছে, জানতাম না। মনে হচ্ছে আমরা কোনো স্কুলে নাই, মানে কোথাও ঘুরতে এসেছি পিকনিকে, চারিদিকে এমন দেখে মনেই হচ্ছে না যে আমরা অ্যাডভার্ট স্কুলে আছি। এটা কি সবজি তুমি বললে, বরবটি? আরে বাপরে, এটা বরবটি। এই যে এ দেখো সামনেই আছে, এ কি করে এগুলো বরবটি ফরবটি স্কুলে? আরে বাস, ওখানে কাঁচকলাও আছে তো, কাঁচকলারও গাছ দেখো লাইন দিয়ে সারি সারি প্রচুর হয়েছে, অনেক গাছ আছে। এদিকটা তো আসিনি কোনোদিন, এই ফাঁকে আসা হয়ে গেল। এগুলো বরবটি হচ্ছে একদম কচ্ছি কচ্ছি, আমি প্রথমবার দেখলাম বরবটি গাছ, এতদিন তো সবজিওয়ালার কাছেই দেখেছিলাম। দেখো সাপ টাপ নাই তো, আবার ভূত টুত নাই না এদিকে, দেখে তো ভুতুড়ে টাইপের লাগছে গো। হ্যাঁ আচ্ছা, এখান থেকে দেখবো, ছাড়া যেও না গো। দেখো কেমন ফাল, দেখতে দেখেই মনে হচ্ছে যেন কোন জঙ্গলে এসেছি আমরা। ওইদিকে হবে কোথাও সা। আচ্ছা বাঁশের ঝোড়ে আছে, তিন মুন্ডি বলা বলছো?
ওইখানে থাকতে পারে, লাল রঙের থাকে না, এই পর রাত হ্যাঁ এখানে কাঁচকলা গাছে ভর্তি, ওইখানে বাচ্চাদের পরীক্ষা চলছে আর আমরা এখানে পুকুর দেখছি, মাছ দেখছি। আমরা এখন ওই দিক ছেড়ে এদিকে এসেছি, ভাবলাম আর 10 মিনিট আছে, 10:20 বাজে, তো ভাবলাম একটু পার্কটা ঘুরে নিই। অন্যদিন আমাদের বাচ্চারা এখানে খেলে, আজকে ভাবছি আমরা একটু খেলে নিই এখানে পার্কটাতে। তো অলরেডি দুজন এখানে বসে ঝুলছে, আমরা বলি দেখি যদি কোথাও চাপা যাই। এগুলো দেখে ভালো লাগছে যে আমরাও কাজ করতে পারতাম। পারবে না, পড়ে দিও না আবার। না না বলে আমরা চাপবো, তবে না বাচ্চাকে শিখাবো যে চাপো, পড়ে দিও না তুমি যাস এইখানটাতে, মাথাটা দেখবে আটকে যাবে। তুমি হাতটা ছাড়ো, হাত নেই ছড়ে नहीं, हम सोचे डेली तो बच्चा लोग करते हैं, आज बच्चा के मम्मी लोग करते हैं, आप तो पहले शुरू कर दिए। हाँ आराम से इसमें बैठेंगे ना पूरा टूट जाएगा ये। एक तो लगा हुआ ही नहीं, एक बैठी आप डम ना, सीट नहीं बोलते तो पीछे लग गए ओटी की कुआ ना ही गो ना तो बच्चा गलो चापे की करो टूट गए, सब ठीक करना पड़े तो तब ना अच्छा लगेगा बच्चा लोग को। जयो ना इखने की आछे बोलो तो, इखने सब की सब जिनिस देखते पाच्छो तो, तीन मुख बोला साप आछे, सब्जी आछे, इखने की आछे वा बाप रे, कौन डेंजरस डेंजरस भूत टाइप एर जिनिस। আমরা মনেই হচ্ছে না যে স্কুলে এসেছি বাচ্চাদের এক্সাম দিতে, কারণ মনে হচ্ছে কোথাও আমরা জঙ্গল সাফারিতে এসেছি, মানে ভয়ানক টাইপের জিনিস। ওইদিকে পুকুরে ওইখানে একজন স্টাফ বললো নাকি তিনটে মাথাওয়ালা সাপ আছে, তাও আবার রেড কালারের, আর বাঁশের ঝাড় আছে ওইখানে, বাঁশ গাছেই নাকি থাকে, এমনি নাকি দেখতে পেতাম না, ওই জন্য ভয়ে ভয়ে এদিকে চলে এলাম। আর এদিকেও দেখছি কুয়োটাও কেমন একটু ভুতুড়ে টাইপের দেখতে। এঞ্জেল কেমন দিলি, পারলি? কোশ্চেন পেপার দেয়নি কিছু? কোশ্চেন পেপার কই তোর, জানি আইনি আয়। মিলা ইধার হে, টেবিল পে না, চলো চলো চলো। তোরা কেমন এক্সাম দিলি বল, হ্যাঁ লিখেছিস? হ্যাঁ, আর এঞ্জেল একটাও পারিস নি, পেরেছিস? আর তুই কটা লিখলি? হ্যাঁ যা, ও ভুলেই গেছে কটা লিখেছে, চল টোটো দাঁড়িয়ে গেছে, আমরা টোটোতে চেপে যাই। এক্সাম শেষের পর আমি আর এঞ্জেল টোটোতে চেপে গেছি, এবার যাবো সোজা বাড়ি, এঞ্জেলকে ফ্রেশ করে ওর ম্যাডাম আসবে, তো চলো আগে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। স্কুল থেকে এসে টিউশন টিউশন পড়ে এখন ড্রয়িং করছে, ও বিকালে যাবে এক ফ্রেন্ডের বাড়ি, তার জন্যই বানাচ্ছে আর কি ক্রিসমাসের শানটা। বাড়িতে আসার পর এঞ্জেলের মানে আধ ঘন্টা হয়েছিল আর কি, তারপরে সব টুকটাক কাজবাজ করে ওর ম্যাম বলেছিল, টিউশন ম্যাম, যে আমি সকালেই আসবো আজকে স্যাটারডে বলে, তো স্কুল থাকে না তো সেই জন্য ও এসে করে পড়তে বসে গেছিলো। এঞ্জেল চলে এসেছি ছাদে, একটু ছাদে কিছুক্ষণ বসবো, এখন বাচ্চে দুপুর একটা, তো এত জলদি খিদে পাইনি, খাবার পরে খাবো, তো ভাবলাম যে কাপড়গুলো একটু উল্টে দিই। আর কারেন্টের এত প্রবলেম আমাদের এখানে, মানে কিছু বলার নেই আর কি, মানে সকালবেলা ভেবেছিলাম কাপড় মানে মেশিন চালিয়ে দেবো কাঁচা হয়ে যাবে, কিন্তু বেরোতে বেরোতে কারেন্ট চলে গেছে, মানে 11:30 বাজে তখনও কারেন্ট আসেনি। তো যাই হোক, কল্যাণীকে বলে দিয়েছিলাম ফোন করে, ততক্ষণ লাইনটা আসতে ও মেশিন চালিয়ে দিয়েছিল, তো আমি আসার পর কাপড়গুলো মেরেছিলাম, মোটামুটি প্রায় সব শুকিয়ে গেছে, আর 10 মিনিট হলে পুরো সব শুকিয়ে যাবে,
চলো কাপড়গুলো আগে উল্টে দিই, তারপর কিছুক্ষণ বসে নিচে যাবো, তারপর খাবার দাবার খাবো। এঞ্জেলের এক্সাম মোটামুটি ভালো দিয়েছে, খুব ভালো দিতে পারেনি, কারণ এটা ওর ফার্স্ট টাইম। তো আর কোশ্চেন পেপারটা দিয়েছে দেখলাম অনেকটাই টাফ ছিল, মানে ক্লাস ওয়ানের বেসিসে বলতে গেলে একটু হার্ডই ছিল। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম দিয়েছে, বুঝেছে কেমন ধরনের কোশ্চেন আসবে, তো নেক্সট টাইম আরো ভালো করে চেষ্টা করবে। দুপুরে জাস্ট খাবার দাবার খেয়ে রুমে বসেছি, হঠাৎ দেখি আমাদের রুমে একটা পাখি ঢুকেছে, দেখতে পাচ্ছ উপরে, ও ঢুকে গেছে কিন্তু বেরোতে আর কিছুতেই পারছে না। অনেক চেষ্টা করছি আমরাও, কিন্তু দেখি চেষ্টা করে ওকে বের করতে হবে। আর সন্ধ্যাবেলায় এঞ্জেল চলে এসে ওর ফ্রেন্ডের বাড়ি, আর দুজনে বসে বসে টিভি দেখছে আর কি সব খাচ্ছে ওদের। আর এই যে হচ্ছে আমাদের ত্রিধা সোনা, পুচকি সোনা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বেশি আর বড় করলাম না। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।